আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে তার কারণ হচ্ছে আজকের আমরা ইএসআই স্টাফ নার্সের ভ্যাকান্সির ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট করা হচ্ছে একটা ব্রেকিং নিউজ তোমার সামনে শেয়ার করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে এবং আজকের ভিডিওটির মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং ফর্ম ফিল আপের ডেট এবং ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট করা হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কত তারিখ অবধি সেটাও সব কিছু মিলিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে এবং ফার্স্ট টাইম তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিপার্টমেন্ট নেম হচ্ছে ইএসআই অর্থাৎ এমপ্লয়মেন্ট স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের তরফ থেকেই স্টাফ নার্স এর অর্থাৎ নার্সিং অফিসারের ভ্যাকান্সি চলছে যেখানে এবং এখানে নাম্বার অফ ভ্যাকান্সি রাখা হয়েছে উনিশশো তিরিশটি পোস্ট রাখা হয়েছে এবং সেই সাথে সাথে আরও একটি দেখে নেব যে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে কী চাওয়া হচ্ছে জিএনএম বিএসসি এবং এমএসসি স্টুডেন্টরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো বা ক্যান্ডিডেটরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এবং সেই সাথে সাথে দেখে নেবো যে এখানে এজ লিমিট রাখা হয়েছে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত সকল স্টুডেন্ট এবং ক্যান্ডিডেটরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এখানে আর একটা যেটা বলা দরকার সেটা হচ্ছে কি আজকের এই অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার এই নোটিশটি তোমার সামনে প্রোভাইড করা হচ্ছে তো দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো এখানে তোমাদেরকে প্রোভাইড করা হবে যে অ্যাপ্লিকেশান স্টার্ট করা হচ্ছে কত তারিখ থেকে এখানে হিয়ারিং প্রসেস রাখা হয়েছে যেহেতু এটি রিটেন এক্সামিনেশনের মাধ্যমে তোমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে পার অ্যাপ্লাই হিয়ারিং প্রসেস হয়েছে এবং অ্যাপ্লিকেশানের মুড হচ্ছে অনলাইনের মাধ্যমে প্রত্যেক স্টুডেন্টরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এবং সেই সাথে সাথে বলেটা জেনে রাখা দরকার ইন্ডিয়ান ইন্ডিয়াতে সকল স্টুডেন্টরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এবং সেই সাথে সাথে ইন্ডিয়ান যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে সেই সমস্ত ইন্ডিয়ার মধ্যে রয়েছো এবার আমরা একটু দেখে নেব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে অ্যাপ্লিকেন্ট ক্যান্ডিডেট অর্থাৎ অ্যাপ্লাই যে সমস্ত স্টুডেন্টরা তোমরা অ্যাপ্লাই করছো মাস্ট হ্যাভ ডান থাকতে হবে নার্সিং ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা পাস উইথ ফিফটি পার্সেন্ট মার্কস ফ্রম এনি রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি এবং যে কোনো তুমি ইউনিভার্সিটি বা বোর্ড থেকে তুমি পড়ে আসো না কেন তোমাকে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে জিএনএম বিএসসি এমএসসি যে সমস্ত নার্সিং স্টুডেন্টরা রয়েছে অ্যাকচুয়ালি ঠিক আছে এবং আর নিচের দিকে স্কল ল্যান্ড করবে কেন কি বলছে অল দ্য অ্যাপ্লিক্যান্ট ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ রেজিস্ট্রেশন রেজিস্টার কোর্স উইথ দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে তোমাকে রেজিস্টার থাকতে হবে অর্থাৎ তোমার কলেজের নাম থাকতে হবে এজ লিমিটটা অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি এবং এখানে আরেকটু দেখে নেব যে এজ লিমিটের অর্থাৎ ছাড় তোমাদের কেমন রয়ে রাখা হয়েছে এস সি এস টি ক্যান্ডিডেটজনে পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছ এবং সেই সাথে সাথে ও বিসি ক্যান্ডিডিডের জন্য তোমাকে তিন বছর ছাড় পেয়ে যাচ্ছ এবং বিডব্লিউডি ক্যান্ডিডেট দয় বছর এইরকমভাবে ছাড়টা তোমার ভিডিও ডিসপ্লে তো অবশ্যই তোমার দেখতে পাচ্ছ সেখান থেকে তোমরা দেখে নেবে এবার মেন উদ্দেশ্য যে সেটা হচ্ছে কি এডুকেশনাল এডুকেশানাল কোয়ালিফিকেশান কারা কারা কতটা এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে যেহেতু এখানে নার্সিং অফিসার ক্ষেত্রে তোমাদেরকে এখানে স্টাফ নার্সের ভ্যাকান্টি চলছে এবং সেহেতু তোমাদেরকে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে বিএসসি নার্সিং জিএনএম নার্সিং এবং মাস্টার রেজিস্টার ইন স্টেট নার্সিং কাউন্সিল তোমাকে স্টেট নার্সিং কাউন্সিলে তোমাকে কলেজের সরি স্টেট নার্সিং কাউন্সিলে তোমাকে রেজিস্ট্রেশন থাকতে হবে অর্থাৎ তুমি যে কোনো স্টেট থেকে পড়ে আসো না কেন তোমাকে সেই স্টেটে তোমাকে জিএনএম কমপ্লিট হওয়ার পরে তোমাকে রেজিস্ট্রেশন চাওয়া হবে এবার সব থেকে বড়ো কথা তোমরা অনেকেই কমেন্ট করবে যে দাদা এক্সপেরিমেন্ট কত রাখা হয়েছে অর্থাৎ ফেসার না এক এক্সপেরিমেন্ট যে সমস্ত স্টুডেন্টরা কারা কারা অ্যাপ্লাই করতে পারবে বা ফেসাররা কী এক্সপেরিমেন্ট সেটাও বলবো নিচের দিকে স্কল করবো তো এখানে আর একটা জেনে রাখা দরকার সেটা হচ্ছে ভ্যাকান্সি রাখা হয়েছে উনিশশো তিরিশটি অর্থাৎ এক হাজার নশো তিরিশটি পোস্ট রাখা যায় ঠিক আছে এবার তোমরা যারা যারা কমেন্ট করবে যে যারা যারা অনেকের কোয়ারি রয়েছে যে এখানে এক্সপিরিয়েন্স যেটা আছে মিনিমাম ফিফটি বেডের হসপিটালের এক্সপিরিয়েন্স অর্থাৎ তুমি ফিফটি বেডের হসপিটাল হলেও যেখানে কাজ করলেও তোমার সেটাই এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে এখানে অর্থাৎ প্রত্যেক স্টুডেন্টরা তোমরা এখানে এই নার্সিং অফিসারের ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নিচের দিকে অন করবো আর কি বলা হচ্ছে একটু স্টেপ বাই স্টেপ দেখে নেব এখানে স্যালারিটা থেকে যদি দেখা যায় যে স্যালারি স্যালারি লেভেলটা রয়েছে সেভেন পে লেভেলের স্যালারি অর্থাৎ স্টাফ নার্সের গেট টু থেকে এখানে হাই লেভেল র্যাঙ্কের হয়েছে টাকা হয়েছে সেটা হচ্ছে কি দেখো চুয়াল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত পার মান্থ তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ এবার আমরা দেখবো যে অ্যাপ্লিকেশান ফর্মের ফিসটা কেমনভাবে রয়েছে বা অ্যাপ্লিকেশান কেমনভাবে করবো অ্যাপ্লিকেশান করার জন্য ফার্স্ট টাইম তোমাদেরকে কী করতে হবে না অ্যাপ্লিকেন্ট ইউজার ফার্স্ট ভিজিট করতে হবে ইএসআই অফিসিয়াল ওয়েবসাইটে যেটা আমার ভিডিও ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ এই যে রয়েছে ডব্লু ডব্লু ডাব্লু ডট যদি তুমি যদি গুগলে গিয়ে সার্চ করো বা ইএসআই ডট এনআইসি ডট ইন এই যে ওয়েবসাইটে সার্চ করলে তোমরা ওপেন করে নিয়ে চলে যাবে এক সরাসরি চলে যাবে ওয়েবসাইটের এক ক্যান্ডিডেট ক্লিক করতে হবে ইএসআই রিক্রুমেন্ট লিঙ্ক অ্যান্ড ওপেন হিয়ার এখানে ওপেন করতে হবে ফার্স্ট টাইম এবং

ইএসএস স্টাফ নার্সের অফিসিয়ালি অফিস ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে গিয়ে তোমরা এই যে রিক্রুটমেন্ট যে অপশানটা পাবে সেই রিক্রুটমেন্ট অপশানে গিয়ে তোমাকে ক্লিক করে তোমাকে সবাই করতে হবে ঠিক আছে এখানে আরও একটা ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কি দেখো যে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান করার জন্য ফিজ কত টাকা রয়েছে এস সি এস সি এস সি ক্যান্ডিডেটের জন্য আড়াইশো টাকা ফর্ম ফিল আপ এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে পাঁচশো টাকা ফর্ম ফিল আপ ঠিক আছে এবার আমরা জানবো যে সিলেকশান প্রসেসটা কেমন রয়েছে এখানে সিলেকশান প্রসেস যদি আমরা দেখা যায় সেক্ষেত্রে তোমাদেরকে কী করা হবে এখানে সিলেকশান প্রসেস হচ্ছে যে দেখুন যদি আমরা ভালোভাবে স্টেপ বাই স্টেপ যদি দেখি কারণ যে ইএসআই অর্থাৎ এমপ্লয়মেন্ট স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের নার্সিং অফিসারের ক্যান্ডিডেট অ্যাপ্লাই ক্যান্ডিডেট সিলেকশান প্রসেস উইল বি বেস অফ দ্য রিটেন এক্সামিনেশান অ্যান্ড ডকুমেন্টস ভেরিফিকেশান অর্থাৎ রিটেন এক্সামিনেশান হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান মাধ্যমে তোমাদের এখানে সিলেকশান করা হচ্ছে নেক্সট আর কী বলা হয়েছে দেখে নেবো এবারে দেখবো সব থেকে ইম্পর্টেন্ট যেটা ডেটটা কি তোমরা অনেকে যদি ভিডিওটি স্কিপ করে চলে যাবে যে আদবে যে ডেটটা কবে সেটা হচ্ছে কি ডেটটা আমার ভিডিও ডিসপ্লে তো তোমরা দেখতে পাচ্ছ তাড়াহুড়ো করার কোনো দরকার নেই ধীরে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এখানে কী বলা হয়েছে দেখো নোটিফিকেশান রিলিজ হচ্ছে অর্থাৎ আজকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে স্টার্টিং অ্যাপ্লিকেশান ফর্ম হচ্ছে মার্চ মাসের সাত তারিখে দু হাজার চব্বিশে ক্লোজিং ডেট অর্থ সাবমিটেড অ্যাপ্লিকেশান ফর্ম হচ্ছে সাতাশে মার্চ দু হাজার চব্বিশে এবং অ্যাপ্লিকেশন ফিজ সাবমিশন লাস্ট ডেট আছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবে মেডিকেল লাই ইউটিউব চ্যানেল এবং সেই সাথে তোমাদেরকে কী কাজটি করতে হবে মেডিকেল লাই ইউটিউব চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে জুড়ে থাকতে হবে ঠিক আছে এবং ইডেন এক্সামিনেশনের ডেটটা সেটা তোমাকে প্রোভাইড করা হবে মেডিকেল লাইফ ইউটিউব চ্যানেল অ্যাডমিট কার্ড অ্যানাউন্সমেন্ট করা হবে যখন সকল হচ্ছে কি তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে মেডিকেল লাই ইউটিউব চ্যানেল এবং তোমাদেরকে একটাই যেটা কাজ রয়েছে সেটা হচ্ছে কি মেডিকেল লাই ইউটিউব চ্যানেল সাথে প্রত্যেকে জুড়ে রাখো এবং তোমাদের স্টেপ স্টেপ বাই স্টেপ বা পাই টু পাই তোমাদেরকে আপডেট তোমাদের সবসময় তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ফার্স্ট টাইম আজকে জানলাম যে অ্যাপ্লিকেশন স্টার্ট করা হচ্ছে মার্চ মাসের সাত তারিখ থেকে ঠিক আছে এবার আমরা চলে যাব যে আমরা তো প্রত্যেকে জানলাম যে আমরা প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারছি জিএনএম বিএসসি এমএসসি সকল স্টুডেন্টরা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারছি কিন্তু যে যেহেতু এটা রিটেন এক্সামিনেশনের মাধ্যমে তোমাদেরকে সিলেকশন করা হচ্ছে সে তোমাদের প্রত্যেকে জানা দরকার যে সিলেবাসটি কী রাখা হয়েছে তো চলো আমরা সেই সিলেবাসটা একটু চোখ রেখে দিই এবার তোমরা দেখতে পাচ্ছ যে ইএসআই স্টাফ ইএসআই নার্সিং অফিসারের ক্ষেত্রে এখানে এক্সামিনেশনের প্যাটার্নটা কেমন রয়েছে এখানে তোমার নার্সিংয়ের সাবজেক্টের উপর হান্ড্রেড মার্ক রয়েছে যেহেতু এখানে হান্ড্রেড মার্ক রয়েছে ঠিক আছে এবং নিশ্চিত জেনারেল জেনারেল নলেজের উপর ঠিক থাকতে তোমার পঁচিশ নম্বর অর্থাৎ দু ঘন্টা টোটাল এখানে মার্কস থাকছে এবং সরি পঁচিশ নাম্বার এবং টোটাল টু আওয়ার্সলি তোমাকে টাইম দেওয়া হবে এখানে কোশ্চেন সংখ্যা থাকছে একশো পঁচিশটি এবং সেক্ষেত্রে তোমাকে কোশ্চেনের অ্যান্সার মার্ক মার্কস থাকছে একশো পঁচিশটি ঠিক আছে নিচের দিকে স্কলন করবে এখানে তোমাদের কী বলা হয়েছে দেখো গাইনোকোলজি রয়েছে सॉरी मेडिफेरी एंड गायनोकोलॉजी नर्सिंग हेल्थ एजुकेशन एंड कम्युनिटी फार्मेसी हॉस्पिटल क्लिनिकल फार्मेसी फंडामेंटल ऑफ नर्सिंग बेस ऑफ इंफॉर्मेशन नर्सिंग सब्जेक्ट नर्सिंग मैनेजमेंट कम्युनिटी हेल्थ नर्सिंग हेल्थ एजुकेशन एंड कम्युनिटी फार्मेसी बायोकेमिस्ट्री मेडिकल सर्जिकल नर्सिंग माइक्रोबायोलॉजी बायोकेमिस्ट्री मेंटल हेल्थ नर्सिंग एनाटॉमी एंड फिजियोलॉजी ड्रग स्टोर मैनेजमेंट कंप्यूटर इन नर्सिंग ह्यूमन एनाटॉमी एंड फिजियोलॉजी তো এইরকমভাবে তোমাদেরকে সাবজেক্ট বা কন্টেন্ট তোমাদেরকে সাজেস্ট করা হয়েছে এবং জেনারেল তো তোমরা যেটা আমার ভিডিও ডিসপ্লে তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ তো এগুলোই তোমাদেরকে সাবজেক্টের মধ্যে রাখা হয়েছে তো যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে চাও এখানে প্রত্যেক স্টুডেন্টরাই অ্যাপ্লাই করবো তোমাদেরকে আমি সাজেস্ট করব যেহেতু এখানে এক্সপিরিমেন্ট সেরকমই কিছু চাওয়া হয়নি ফিফটি বেডের হসপিটাল হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো তো একটাই মাত্র আমার রিকোয়েস্ট সকল স্টুডেন্টরা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে